বেলে প্রচুর মাছ উঠে, এই মাছগুলা যে বেলে উঠতেছে, তো এই বেলে এত তরতাজা মাছ দেখা, আমরা একটা মাছ নিয়ে আসলাম, আইসা রান্না বান্না করবো, সবাই দেখতে থাকো। আসলে মাটির কড়াইয়া আলাদা প্রসেস করা লাগে, তো আমি এটা প্রসেসটা হালকা পাতলা করছিলাম, এই কড়াইটা কি হয়েছে, কড়াইটা ফাইটে গেছে। এখন আমরা কড়াইটা নতুন কড়াইয়া ফুটে গেছে, রান্নাটা আবার স্টিলের কড়াইতে রান্না করা লাগবে।
মাছ দিয়ে সেই বড় মাছ, কি মাছ এটা খাইয়া বললে শ্বশুর ভাই খাওয়াইছি না এত বড় মাছ খারি খাইছি। মাছটা ভালো বললা মাছ সাপ দেশি আছে না ডিভের ডেন্ডি তারা করে গান শুনি আমরা ডিভের ডেন্ডির মতো বাংলাদেশের ফাইল এটা ফানি না সপ্তাহে দৌড়াইতে পারে বেশি খাবার খাইতে পারে এই জন্য এই মাছগুলো স্বাদ হয় বেশি সুস্বাদু।